সর্ষে বাটা কি যে দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আর যদি হয় ডিমওয়ালা ট্যাংরা মাছ তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে দেখে নিই আজকের এই মূল প্রস্তুত প্রণালী। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আগে থেকে এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ডিম আছে পেটে। এবারে এই মাছটাকে আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব। সবগুলো উপকরণ আমি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি প্লেটটি সরিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আগে থেকে এখানে 4 চামচের মতো সরিষা বাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন একটুকু সরিষার খোসাটা নেই। এবারে আমি সমস্ত মশলাগুলো বাটির মধ্যে দিয়ে দেবো এক এক করে। আমি আদা ও রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো 1.5 চামচের মতো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরা বাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবারে সমস্ত উপকরণগুলো সরিষা বাটার পানির সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি বাটিটি সরিয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথমে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিব, এই জন্য চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল। এ পর্যায়ে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে। এ পর্যায়ে মিডিয়াম আঁচে আমি মাছটাকে খুব ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। এবারে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব। দেখুন একটি কি সুন্দরভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, উল্টে পাল্টিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। সেম প্রসেসে আমি সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে 2 বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, দেখুন এভাবে লম্বা লম্বা করে। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব আলুগুলো। দেখুন উল্টে পাল্টিয়ে আলুগুলো আমি খুব লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, এবার মূল রান্নার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার যে অতিরিক্ত তেলটা ছিল ওই তেলে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর দিয়ে দেবো 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব সাথে সামান্য পরিমাণে কালো জিরা। সে জাস্ট কয়েক সেকেন্ড আবারও ভেজে নেব। সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে কালো জিরা। আর হ্যাঁ ফ্রেন্ডস, আগে থেকে যে স্মুথ একটা পেস্ট, মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, এবারে সবগুলো ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। যে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আপনাদের জন্য বলতেছি, যখন দেখবেন যে মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে জাস্ট আমি কয়েক সেকেন্ড কষে নেব। আলু ও মশলাটা আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি।
এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি, এ পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দেব 5 থেকে 7টি কাঁচা মরিচ। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বন্ধুরা আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরলাম কিছুক্ষণ পরে, এবারে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এ পর্যায়ে চেক করে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ ফ্রেন্ডস, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে চুলাটাকে বন্ধ করে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। এবারে দিয়ে দেব ভাজা ধনিয়া গুঁড়ো। জাস্ট কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে পরিবেশন করে দেখানোর পালা। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা আলু সর্ষে বাটা দিয়ে ঝোল। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু। গরম ভাতের সাথে জাস্ট অসম। প্লিজ বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্যাংরা মাছের ঝোলটা ট্রাই করে দেখবেন। আর প্লিজ প্লিজ আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।